নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সূচনা হলো ত্রিদিবসীয় বরাকবঙ্গের কেন্দ্রীয় অধিবেশন, রয়েছে ভিন্ন কর্মসূচি। সুপারি সিন্ডিকেটের মাস্টার মাইন্ড আবুব আহমেদ গ্রেফতার, বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। পুরনির্বাচন, শিলচরে বিজয় মিছিলে নাচে গানে মাতলেন বিজেপি কর্মকর্তারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তিন দিন ব্যাপী ভিন্ন কর্মসূচির মাধ্যমে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের 29তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের সূচনা হল শিলচরে। শুক্রবার সাত সকালে শিলচরের বিভিন্ন প্রান্তে মনীষীদের প্রতিকৃতিতে মালোদারের মাধ্যমে অধিবেশনের সূচনা হয়। পরে সকাল 7:30টায় সদরঘাটস্থিত বঙ্গভবনে সংস্থার পতাকা উত্তোলন হয়। এদিন পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় সমিতির সহসভাপতি ইমাদুদ্দিন বুলবুল। সকাল 8টায় সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে গান্ধীবাগ শহীদ স্মৃতিসৌধতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে সকাল 9টায় ডাকবাংলো প্রাঙ্গণে লোকমঞ্চ উদ্বোধন করা হয়। পাশাপাশি বঙ্গভবনে দ্বিতল বইমেলা উদ্বোধন করেন আগরতলার অক্ষর প্রদর্শনীর কর্ণধার শুভব্রত দেব। এদিন বেলা 12:15 ভাষা শহীদ মঞ্চ শেফালিকা রায় স্মৃতি প্রেক্ষাগৃহে শুরু হয় প্রতিনিধি সম্মেলন। এতে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় সমিতির সহসভাপতি বিনোদলাল চক্রবর্তী। এদিন সন্ধ্যা 4:30টায় বঙ্গভবনে শেফালিকা রায় প্রেক্ষাগৃহে ভাষা শহীদ মঞ্চে সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করা হয়। শনিবার সকাল 10টায় ডাকবাংলো প্রাঙ্গণে লোকমঞ্চে অনুষ্ঠিত হবে সংস্কৃতির অনুষ্ঠান মেলা। পরে 10:30টায় শুরু হবে আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ ইত্যাদি। রবিবার সকাল 10টায় ভাষা শহীদ মঞ্চে অনুষ্ঠিত হবে শিশু মেলা। এদিন বিকেল 3টায় বঙ্গভবনে শেফালিকা রায় প্রেক্ষাগৃহে ভাষা শহীদ মঞ্চে প্রকাশ অধিবেশন ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি সন্ধ্যে 5টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্য একাডেমির অবসরপ্রাপ্ত পূর্বাঞ্চলীয় প্রধান ও লেখক রামকুমার মুখোপাধ্যায়। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজতাত্ত্বিক ও লেখক অধ্যাপক বাণী প্রসন্ন মিশ্র। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞানী ও বিজ্ঞান বিষয়ক বিশিষ্ট লেখক বিমান বিহারী নাথ ও কবি নকুল রায়। এ সংগঠন অর্থাৎ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে উপত্যকার বাঙালির সাহিত্য সংস্কৃতির চর্চার প্রধান সংগঠন বলে আমি মনে করি। এই সংগঠনটি উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষের স্বার্থ সুরক্ষা করতে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসে বলে আমি দেখে আসেছি। এই সংগঠনটির কর্মকর্তারা উপত্যকার 3 জেলা থেকে সংগঠন পরিচালনা করেছেন। এ শহরটির যে জায়গায় এ মুহূর্তে দাঁড়িয়ে আছি সে সুদৃশ্য নাদয়ন নভিরাম বঙ্গভবনে শহরের প্রবেশ মুখে আমাদেরকে এ শহরের গর্বের পরিচয় বহন করে। সাধারণ মানুষের মধ্যে জাতীয়তার চেতনাবোধ জাগানো এবং তারা উৎকর্ষ সাধনে সংস্কৃতের পাশাপাশি সাহিত্যের অবদান ব্যাপক। মানুষের অন্তরের অনুভূতির ভাষাগত রূপায়ণে বার্মির সুপারি সিন্ডিকেটের মাস্টার মাইন্ড আবুব আহমেদ মজুমদারকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। কাছাড় পুলিশ সুপার রমনদীপ কৌর দ্বারা শুরু করা অল আউট অভিযানের শুরু থেকে পলাতক ছিল আবুব। সুপারি সিন্ডিকেটে যোগ দেওয়ার আগে একজন ব্যবসায়ী ছিল আবুব। এদিন কাছাড় পুলিশ সুপার রমনদীপ কৌর নিশ্চিত করে জানান আবুবকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তাকে কাছাড় জেলার ধলাই থানায় তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এদিকে প্রাপ্ত সূত্র মতে জানা গেছে ধৃত আবুব মিজোরামের সচিবালয়ে হাই প্রোফাইল সংযোগ রয়েছে তার। সেই প্রভাব খাটিয়ে তিনি ট্যাক্স ও শুল্ক চক্রকে বাইপাস করতেন, পাশাপাশি বাদাম অবৈধভাবে পরিবহন করতেন। এছাড়াও আবু মজুমদারের এত উচ্চ সংযোগ রয়েছে যে তাকে 2 সিএম জোরামথাঙ্গা ও ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে হাই প্রোফাইল মুখ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকেও দেখা গেছে। তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে বিগত 2019 সালের 29 এপ্রিল আবুবের বিয়েতে যোগ দিয়েছিলেন মিজোরামের মন্ত্রীরা। বসন্তের হোলি উৎসব নয়, বিজেপির মহাজয়ের হোলিতে মেতে উঠলেন জেলা বিজেপির কর্মকর্তারা। উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের নির্বাচনে অভূতপূর্ব জয়ের দরুন বিজয় মিছিল বের করল বিজেপি। এরই অঙ্গ হিসেবে শুক্রবার কাছাড় জেলায়ও বিজয় মিছিল বের করেন জেলা বিজেপি কর্মকর্তারা। এদিন শিলচর ইটখলাস্থিত জেলা বিজেপির কার্যালয় থেকে মিছিল
বের করে শিলচর শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন তারা। বিজয় মিছিলে অংশগ্রহণ করেন দুই প্রাক্তন বিধায়ক আমনুল হক লস্কর ও কিশোরনাথ। এছাড়াও অংশগ্রহণ করেন বিমলেন্দু রায়, জেলা পরিষদ মানব সিং, করাত পুরকায়স্থ সহ শতাধিক কর্মী ও সমর্থকরা। এই বিশাল বিজয় মিছিলকে কেন্দ্র করে শুরু হয় আবির খেলা। এতে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রত্যেকে। শুধু তাই নয়, গানের তালে নৃত্য করতে দেখা গেছে একাংশ পুরুষ ও মহিলাদেরকেও। শুক্রবার কাছাড় জেলার খুলেছড়ায় সিভিক অ্যাকশন প্রোগ্রামের শুভারম্ভ হয়। গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের যোগান দিতে কাছাড় সিআরপিএফ কর্মকর্তারা এই উদ্যোগ নেন। এদিন সিভিক অ্যাকশন প্রোগ্রামের শুভারম্ভ করেন ডিআইজিপি শাহনাজ খান। পাশাপাশি অসম ও মিজোরাম সীমান্তে থাকা দুই রাজ্যের অসহায় মানুষদের মধ্যে সোলার লাইট বিতরণ করা হয়। এদিন অসমের 40 জন ও মিজোরামের 35 জন অসহায় মানুষদের মধ্যে সোলার লাইট বিতরণ করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিআইজিপি শাহনাজ খান বলেন, जो बैरंगटे गांव के हैं और लैलापुर गांव के जो भी गरीब ग्रामवासी हैं उनको जो है सोलर लैंप डिस्ट्रीब्यूट किया गया। और इससे पहले कुलीचेरा गांव में एक वाटर रिजर्वायर टैंक बनाया गया गांव वाले को पानी मुहैया कराने के लिए, सेफ ड्रिंकिंग वाटर मुहैया कराने के लिए। सीआरपीएफ उससे पहले भी यहां पर सिविक एक्शन प्रोग्राम एक महीना पहले की थी, जहां पर वरेंगटे और लैलापुर दोनों तरफ के ग्रामवासियों को बुला कर करके यहां पर बहुत से सामान डे टू डे यूज का सामान डिस्ट्रीब्यूट किया गया था। सीआरपीएफ जहां पर भी तैनात रहती है वहां पर सुरक्षा ड्यूटी के साथ साथ इस प्रकार के सामाजिक सेवा के भी काम करती है। और ये सामाजिक सेवा का काम यहाँ पर बहुत ज़्यादा महत्वपूर्ण हो जाता है, क्योंकि यहीं पर जो है लास्ट ईयर जुलाई में वरेंगटे और लैलापुर और असम और मिज़ोरम पुलिस के बीच में यहाँ पर कुछ डिस्प्यूट्स हुए थे। तब से सीआरपीएफ यहाँ पर तैनात है और यहाँ पर जो है शांति व्यवस्था बनाए रखी है। आज जो ग्रामवासी यहाँ पर आए हैं ये सिविक एक्शन के दौरान में, तो ये एक सबसे बड़ा फ़ायदा है कि दोनों तरफ के लोगों के बीच में जो अविश्वास की खाई है और जो कम्युनिकेशन गैप है उसको भी जो है भरने का मौका मिला है। জমে উঠেছে শিলচরের ডিজনিল্যান্ড মেলা। বিগত বছরে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল সেই মেলা, তবে কোভিড মহামারীর দ্বিতীয় তরঙ্গের দরুন মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল মেলা। এবছর কোভিড বিধিনিষেধ উঠে যাওয়াতেই ডিজনিল্যান্ড মেলাতে প্রতিদিনই ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে। শিশু কিশোর কিশোরী সহ যুবক যুবতীদের ব্যাপক ভিড়ে প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সংস্থার পক্ষ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এ উপলক্ষে এদিন বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষিকা সুস্মিতা যোশী ও বিদ্যালয়ের ক্যান্টিন চালিয়ে জীবিকা নির্বাহ করা মন্দিরা দাসকে সম্মাননা জানানো হয়। প্রাক্তনীদের পক্ষ থেকে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন বর্ষিয়ান প্রাক্তনী অনুরাধা সেনার, এতদ অঞ্চলের নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠানের তৎকালীন পরিবেশের স্মৃতিচারণ করেন। বিদ্যালয়ের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রাক্তনী সমিতির এই উদ্যোগে সাধুবাদ জানান। এক প্রেস বার্তায় প্রাক্তনী সমিতির পক্ষে সম্পাদিকা সঙ্গীতা দত্ত এই খবর জানান। বন বিভাগের শীর্ষ আধিকারিক পদে কর্মরত দুই ভাইয়ের জন্মসালের মধ্যে কয়েক মাসের ব্যবধান থাকা সেই রহস্যময় তথ্যটি সামনে আসার পরও বহাল তবিয়তে পদাসীন রয়েছেন ওই দুই ভাই। তাদের মধ্যে একজন হলেন কাছাড় বন বিভাগের সিসিএফ যতীন্দ্র শর্মা। আইবিসি তথ্য মতে তার জন্মতিথি 1963 সালের 11 আগস্ট। অপরজন তথা সিসিএফ যতীন্দ্র শর্মার ভাই বন আধিকারিক বঙ্কিম শর্মা, তার জন্মতিথি 3 অক্টোবর 1963। শীর্ষ আধিকারিক পদে বয়সের গোলমেল প্রকাশ্যে আসার পরেই মাস কয়েক আগে এ নিয়ে ঝড় ওঠে রাজ্যিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে। তার সত্ত্বেও আজ অবধি কেন বনমন্ত্রী এ মর্মে কোনো পদক্ষেপ নেয়নি, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করলেন পাবলিক গ্রিভেন্স অ্যান্ড কমপ্লেন সেলের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে সরব হয়ে কর্মকর্তারা বলেন, যতীন্দ্র শর্মার বয়সের ডেট অফ বার্থ হলো 8/11/1963 এবং বিক্রম শর্মা যিনি বন বিভাগে কর্মরত অফিসার একজন, ওনার ডেট অফ বার্থ 3 অক্টোবর 1963 ইংরাজি। এই যে দুজন দুই ভাই বহাল তবিয়তে আজ অবধি কাজ করে যাচ্ছেন বন বিভাগের অফিসে এবং বনমন্ত্রীর নজরে আনা হয়েছিল, বরাক সংবাদ মাধ্যম হোক বিভিন্ন সংগঠনের মাধ্যমে একটা উত্তাল পরিস্থিতি হয়েছিল বিগত 3-4 মাস আগে, কিন্তু এরপরেও আজ অবধি ওরা বহাল তবিয়তে আছে। বনমন্ত্রীর নজরে এটা কেন আসছে না, এটা রহস্য কি, এটা এখনো আমরা কিছু খবর নাই। আমরা পাবলিক গ্রিভেন্স থেকে একটা দাবি করিয়া যে এরার যে দুই ভাইয়ের মধ্যে 3 মাসের যে ব্যবধান জন্মর একদম বার্থডেট দিয়ে আমরা দিয়া, এই ব্যবধানটা
উল্লেখ করিয়া তত্ত্ব বাইরে করিয়া এরপর জানানো হইতো, বনমন্ত্রীরও জানানো হইতো যে বনমন্ত্রী এটা দেখত যে কিভাবে এরা তিন ভাই দুই ভাই তিন মাসের ব্যবধানে এই উচ্চ পদস্থ ফরেস্ট মিনিস্টার চাকরি করে, বনমন্ত্রী কিটা একদম ঘুমো থাকে না কিটা। পুরোহিতের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার করিমগঞ্জে অবস্থান ধর্মঘট পালন করলেন করিমগঞ্জ টাউন কালীবাড়ি পরিচালনা সমিতির কর্মকর্তারা তথা ব্রাহ্মণ সমাজ সম্প্রদায়েরা। এদিন বিক্ষোভ চলাকালীন কর্মকর্তারা বলেন, পুরোহিত সমাজের বাহক ও ধারক, ধর্মীয় প্রতিষ্ঠান বা অন্য কোন পূজা অনুষ্ঠানে তাদের অতি প্রয়োজন, তাই তাদের উপর আক্রমণ করা এহেন ন্যাক্কারজনক ঘটনা সভ্য সমাজ মেনে নিতে পারে না বলে তীব্র প্রতিবাদ জানান। করিমগঞ্জ টাউন কালীবাড়ির পুরোহিত গীতেশ চক্রবর্তীকে অযথা মন্দিরের ভেতরে গিয়ে শারীরিক নিগ্রহ করা তা কোনোভাবে মেনে নিতে পারছে না টাউন কালীবাড়ির পরিচালন সমিতির কর্মকর্তারা তথা ব্রাহ্মণ সমাজ সম্প্রদায়েরা। পুরোহিতের উপর শারীরিক নিগ্রহ প্রতিবাদ জানিয়ে এদিন জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ধর্ণা সেরে অবস্থান ধর্মঘট পালন করলেন কালীবাড়ির পরিচালন সমিতির কর্মকর্তারা। সেই দিন আমার ছোট ভাই নিত্য আমাকে রাত্রে প্রায় আনুমানিক 10 ঘটিকার সময় ফোন করেছে যে রবিদা তুমি কোথায়। আমি বললাম আমি এখানে আছি আমার এলাকাতে। বলে আমার এখানে কালীবাড়ির যে পূজারি উনাকে কংগ্রেসের যে পৌরসভার প্রার্থী ছিলেন আশিস আমি মানসিকভাবে তা প্রস্তুত নাই, কেননা এই যে ভাষাটা আমি প্রয়োগ করবো তাতেই আমি নিজেকে অপমানিত বোধ করছি এবং গোটা জাতি একজন নিজে অপমানিত হয়েছে। আমি কি ভাষা দিয়ে বলবো যে আমাদের সমাজের যে যিনি পুরোহিত উনাকে ওর পায়ের ছুঁচু খুলে যে চার পাঁচটি বাড়ি মেরেছে, এটা আমার ভাষায় বলতে গিয়ে লজ্জা বোধ করছি আমি নিজে। করিমগঞ্জে ফের যৌতুকের বলি হলেন এক গৃহবধূ। স্বামীর দাবি মতো যৌতুকের টাকা পিচালয় থেকে এনে দিতে না পারায় ওই গৃহবধূকে হত্যা করেছে তার স্বামীর পরিবারের সদস্যরা। এই অভিযোগ গৃহবধূ পূর্ণিমার পিতামাতার। প্রায় 3 বছর পূর্বে উত্তর করিমগঞ্জের পাথো গ্রামের বিজয়কৃষ্ণ পালের পুত্র তাপস রুদ্রপালের সঙ্গে হিন্দু রীতি মেনে সামাজিকভাবে দাঁড়ারপাড় গ্রামের ঝণ্ডু রুদ্রপালের কন্যা পূর্ণিমার বিয়ে হয়। বিয়ের 6 মাস পর থেকেই যৌতুকের জন্য পূর্ণিমাকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করে আসছিলেন তার স্বামী তাপস সহ তার পরিবারের সদস্যরা। এমনই অভিযোগ উত্থাপন করলেন পূর্ণিমার বাবার বাড়ির লোকেরা। তারা সংবাদ মাধ্যমের কাছে জানান, পূর্ণিমা এক সন্তানের জননী হওয়ার পরও স্বামীর বাড়ির লোকেদের অত্যাচার থামেনি, শেষ পর্যন্ত তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তারা প্রশাসনের কাছে পূর্ণিমার হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে মেয়ের হত্যার জন্য 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন পূর্ণিমার পিতা ঝণ্টু রুদ্রপাল। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্বামী তাপসকে গ্রেফতার করে তদন্তে নেমেছে। মার্ডার করার পরে পুলিশ গেছে, এখানে পুলিশে ইনফর্ম করা হয়েছে, পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পরে পুলিশের সঙ্গে তারা কথাবার্তা হয়েছে, পুলিশে বডি আনছে, বডি আনিয়ে এখানে রাখছে, তারপরে ছেলের বাড়ি সব গায়ে। আমরা সময় গেছি রাত্রে, রাতে যাওয়ার পরে দেখি পুলিশ পুরা পুলিশের লোক কথা হয়েছে, পুলিশে কয়েছে এখন কোনো এফআইআর হইতো না, তখন কোনো এফআইআর হইতো না। আমরা এখানে গেছি যাওয়ার পরে দেখি পুরা ওর ফ্যামিলি গায়ে। তারপরে এটা 2017 বিয়ে হয়েছিলো আমার বোনের, ওই সময় আমরা জানতাম না যে তাই আরেকটা বিয়ে আসছিলো, আমরা গতকালকেই জানছি এটা জিনিসটা। তারপরে পয়সা দাবি করে, এরকম পয়সা দাবি না করলে এরকম তোমার লাস্ট পরিবার করতে যা, এরকম বহুত একটা কথা একটা মানে আছে আমার কাছে, প্রুভই আছে ওরকম কথার পরে গতকালকে রাতে এরকম হয়েছে। তারপরে তারা কোনো কন্ট্যাক্ট নাই, কোনো কিছু নাই, তারাও আমরা ইনফর্ম করছে না, পুলিশও আমরা রাতে 8টার সময় ইনফর্ম করছে এখন বডি এখানে আছে, বডি দেখো। আমরা বডি দেখার আগে পোস্টমর্টম রুমে ঢুকাই দিয়েছি, আমরা কালকে রাতের থেকে সব কালকে রাতের থেকে এখানে আমরা এখন অবধি আমরা বডি দেখছি না। আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম তাপস রুদ্রপাল। পূর্ব কাটিগড়ার গোবিন্দপুর জিপির আদর্শ গ্রাম যোজনার প্রবেশ গেট নিয়ে ফের সরব হয়েছেন স্থানীয় জনগণ। শীঘ্রই প্রবেশ গেটের নির্মাণ কাজে হাত না দিলে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিয়েছেন তারা। এ ব্যাপারে শুক্রবার স্থানীয় ওয়ার্ড সদস্য আসিক উদ্দিন রাজবরভুইয়া ও বাদল দাস, স্থানীয় আব্দুল হাই লস্কর, শাহিদ আহমেদ, জিতেন্দ্র চন্দ্র দাস, আলী আহমেদ, আলাউদ্দিন, মকদম আলী প্রমুখ বলেন, প্রবেশ গেটের জমি নিয়ে আপত্তি রয়েছে বলে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মিথ্যে কথা বলেছেন। একজন জনপ্রতিনিধি হয়ে তার এমন বক্তব্য শোভা পায় না। তিনি এই বক্তব্য রেখে জনগণকে বোকা বানিয়েছেন। দুর্নীতি করার জন্য বিধায়ক স্থানীয় জনগণকে অন্ধকারে রেখে অর্থসমাপ্ত অবস্থায় পড়ে থাকা প্রবেশ গেট কেটে নিয়েছেন বলে অভিযোগ আব্দুল হাই লস্করদের।
জিপির এক ওয়ার্ড থেকে প্রবেশ গেট কেটে নিয়ে আরেক ওয়ার্ডে কমিউনিটি হল নির্মাণ করছেন। এতে দুই ওয়ার্ডে জনগণের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। বিধায়ক হয়ে এমন কাজ উচিত হয়নি বলে জানান স্থানীয়রা। তারা আরো বলেন, কমিউনিটি হল নির্মাণ হোক, এতে তাদের কোনো আপত্তি নেই, বরং তারা সাধুবাদ জানাবেন। কিন্তু প্রবেশ গেট অর্থসমাপ্ত রেখে এই টাকা দিয়ে কমিউনিটি হল নির্মাণ কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এর জন্য তারা কাছাড়ি জেলাশাসকের কাছে গত 9 মার্চ ফের স্মারকপত্র দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সরেজমিন তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া না হলে আইনের আশ্রয় নেবেন বলে হুমকি দিয়েছেন তারা। কমিউনিটি হলে যেদিন বাসন তার নিজের মুখে মসজিদের ভিতরে উভয়া কইছেন যে মডেল ব্রিজের গেটের টাকাটা তাই মানে এখানে অবজেকশন থাকার কারণে তাই নিজে কাটিয়া কমিউনিটি হলে নিছে। তখন তো আমরা জানতাম পারি না, কারণ জায়গার মালিককে আমরা জিকার করছি না। যখন আইয়া আমরা জায়গার মালিককে জিজ্ঞাসা যে তোমরা কোনো কমপ্লেন আছে, তখন তারা কইল কথা যে না আমরা তো কোনো কমপ্লেন নাই। জানতাম বললাম যে এখানে কোনো কমপ্লেন নাই, তাই নি মিশা কথাটা কইয়া কি লাগে আমরা এই মডেল গেটর টাকাটা খাটিয়া কমিউনিটি হলে নিলা এখানে আমরা বুঝতে পারলাম। ওই MLA সাহেব তাই নিজে খুদ কইছেন তার মুখে। হ্যাঁ, এদিন আমিও আসলাম এখানে। আপনার প্রতিক্রিয়া কিতা কিতা কইছে তার বিরুদ্ধে কিতা কইছে? এখন এই যে ওমান জিও কাজটা করলাম, এটা এটা কি ধরনের করলো? সরকারি একটা ফাউন্ড, একটা স্কিম, তাই ওখান থেকে কাটিয়া অন্য কেন নিলা কি ধরনের? এটা এটার লাগে আমরা দিকটা জানাই প্রতিবাদ জানাই। আমার নাম আব্দুল হাই রাজবর ভাইয়া, গোবিন্দপুর পার্থী। আমি চাই আর যে আমার মডেল ব্রিজের ফার্স্ট স্টার্টিং গেটটা হইতো 70। আমরা বনাম মেমোরেন্ডাম দিয়েছি, ডিসি মৌদুর কাছে দিয়েছি, DDC-র কাছে দিয়েছি, সার্কেল অফিসারের কাছে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাইছি না। কানিশাল জবানপুর সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। কিছু সংখ্যক শেয়ার হোল্ডার অভিযোগ করে বলেন, তাদের সম্পূর্ণভাবে আড়ালে রেখে এই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তাই মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে এই সমবায় সমিতির কার্যালয় বন্ধ করে রাখা হয়। তাছাড়া বিক্ষুব্ধরা আরও এক অভিযোগ উত্থাপন করে বলেন, ভোটার তালিকায় অনেক ভুলভ্রান্তি রয়েছে, কিন্তু সেগুলো সংশোধন না করেই নির্বাচন সম্পন্ন করতে চাইছেন অধ্যক্ষ। এ বিষয়ে তারা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অতিরিক্ত জেলাশাসক রিন্টু বড়র উপস্থিতিতে কার্যালয়ের তালা ভেঙে একে একে বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। সকাল 10টা থেকে দুপুর 1টার ভিতর সেখানে নমিনেশন দেওয়া হবে এবং আগামী 20 তারিখ সেখানে ভোট হবে। কিছু কিছু লোকের অভিযোগ ছিল এবং অভিযোগ আছে যে ওরা ভোটার লিস্টে ওদের নাম আছে কিন্তু ওরা কোনো খবর পায়নি। আজকে নমিনেশন হচ্ছে, ওরা কোনো খবর পায়নি। সেই অভিযোগ আমাদের এখানে যে জেনারেল অফিসার আছেন এবং ADC মহোদয় এসেছেন, তাদের কাছে একটাই দাবি আমাদের যে ডেটটিকে পিছিয়ে এবং যারা শেয়ার হোল্ডার আছে, যারা ভোটার আছে, সবাই যেন জানতে পারে এবং সবাই ভোটার লিস্ট কালেকশন করে সবাই যেন জানতে পারে এবং সে জানার পর যাতে নমিনেশনের একটা ডেট সিদ্ধান্ত করা হয় এবং তারপর একটা ভোটের দিন সেটা সিদ্ধান্ত করা হয়। আমাদের একটাই দাবি, কে চেয়ারম্যান হবে কে হবে না সেটাতে আমাদের কোনো অসুবিধা নেই। ভোটে যিনি জয়ী হবেন উনি চেয়ারম্যান হবেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের একটাই অভিযোগ যে সবাইকে জানাতে হবে, সবাই জানতে পারে তো নমিনেশন বেশি অনেক বেশি পড়বে। আর যদি লুকিয়ে চুপিয়ে যদি করা হয় তাদের তাহলে তো ডিপার্টমেন্টের যেগুলো প্যাকেটের লোক আছে সেগুলি নমিনেশন একটাই সাবমিট হবে। করিমগঞ্জ 4 নং ওয়ার্ডের প্রধান সমস্যা হলো নালার জল নিষ্কাশন। তাই সরকারি তহবিলের দিকে না তাকিয়ে নিজের গাঁটের টাকা দিয়ে 2-1 দিনের মধ্যে ওয়ার্ডের কিছু কিছু কাজে হাত দেবেন করিমগঞ্জ পুর এলাকার 4 নং ওয়ার্ডের কমিশনার বর্ণালী দত্ত। এক সংবাদ সম্মেলন আয়োজন করে একথা জানিয়েছেন তিনি। তাছাড়া তিনি প্রথমে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সহ ওয়ার্ডের সকল ভোটারদের সমর্থনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাকে ভোট দিয়ে জয়ী করার জন্য এলাকার জনগণের কাছে চিরঋণী থাকবেন বলে উল্লেখ করেন। আমাদের প্রচুর সমস্যা রয়ে গেছে যেগুলোর পার্মানেন্ট সলিউশন হয় নাই, হয়তোবা সাময়িকভাবে কিছু কিছু কাজ হয়েছে কিন্তু সেগুলোর পার্মানেন্ট কোনো সলিউশন হয় নাই দীর্ঘ বছর থেকে। ওইগুলা পার্মানেন্ট যাতে সলিউশন হয়, 5 বছর পরে যেন সবাই বলে যে কিছু কাজ হয়েছে। আপনার ওয়ার্ডে কী কী সমস্যা রয়েছে বর্তমানে? ড্রেনের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। বৃষ্টি দিলে ড্রেনগুলো একদম ভরে জল একদম হয়ে যায়, মানে ভালো করে পরিষ্কার হয় না, উপরিপুরি পরিষ্কার হয়। আর সরকার দিকে যে এটা মানে পার্মানেন্ট কোনো মানে হয় নাই ওইটা তো একটা সমস্যা, বিরাট সমস্যা। এটা বড় বড় আমাদের যারা অভিভাবকরা আছেন ওনারা জানবেন এটা। ওইটা নিয়ে আমার একটা আছে যে আমরা একটা পার্মানেন্ট সলিউশন করব। আর আছে আমাদের সাগরপাড়টা আমি কেন এই করিমঞ্জবাসী সবার চোখের সামনেই এটা কী কন্ডিশনে আছে সবাই জানেন। ওইটার থেকে আমরা কোনো সময় জলের সমস্যা হলে এটা যদি ভালো করে মানে সংস্কার করা যায় এটা জলের সমস্যার সমাধান হতে পারে। শহরের বুকে এত সুন্দর একটা মানে আজাদ সাগর, এত সুন্দর একটা এটাকে কত সুন্দর করা যেতে পারতো, দীর্ঘ এত বছর কিছুই হয় নাই এটা। মানে এটা দেখলে মনে হয় যে কাজের কাজ কিছুই হয় নাই।
পীর শাহ সুফি আব্দুল আজিজ চৌধুরী ও পীর আতাউর রহমান চৌধুরী বার্ষিক উরুস ও তরিকতের জলসা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন আলহাজ আতিকুর রহমান চৌধুরী ও আব্দুল বাসিত চৌধুরী। উরুস উপলক্ষে এদিন সকাল থেকে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে টানটুর পীরের অনুগামীদের ভিড় পরিলক্ষিত হয়। প্রচণ্ড রোদ উপেক্ষা করে প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত হয় এই উরুসে। সোনাই মঙ্গলপুরে আয়োজিত মৈরাংথাম বাবা সিংহ মেমোরিয়াল ফাইভ এসাইড ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মঙ্গলপুর এফসি। বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মঙ্গলপুর এফসি ও সিঙ্গিরবন্দ সেভেন কোবরা এফসি। এতে বিজয়ীর খেতাব অর্জন করে মঙ্গলপুর এফসি। প্রতিযোগিতায় ২৪টি দল অংশ নেয়। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহ। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের খেলোয়াড়রা পরিচিত হন। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফিসহ নগদ ২০,১০০ টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দলকে ট্রফিসহ নগদ ১০,১০০ টাকা তুলে দেন তিনি। Small students who are going to school, and it gives you a healthy life. Sports should be played in such a way that your daily life should have some time for playing, so that blood circulation should be there, oxygen consumption should be there, your healthy lifestyle should be incorporated through game. So may I speak few words in Manipuri also, okay? So with your permission from the audiences, so Lama Laibak Favani. শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সূচনা হল ত্রিদিবসীয় বরাক বঙ্গের কেন্দ্রীয় অধিবেশন, রয়েছে ভিন্ন কর্মসূচি। সুপারি সিন্ডিকেটের মাস্টার মাইন্ড আবুব আহমেদ গ্রেফতার, বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। পুর নির্বাচন, শিলচরে বিজয় মিছিলে নাচে গানে মাতলেন বিজেপি কর্মকর্তারা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।